বাংলাদেশে প্রতিভাকে মূল্যায়ন দিতে জানে না অনেকে, তা দেশে থেকে ভালো কিছু করা খুব কঠিন। অনেক ভক্তরা আমাকে গিফটও দেওয়ার জন্য আমাকে ফোন করেছেন যে আমাকে অনেকে গিফট করবেন, আগে ভালোবাসা দেবেন, যে আপনাদের তাদের কোনো গিফট দিতে হবে না, আপনার শুধু আমাদের দুয়ার একদিন ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় একদিন ভালোবাসার মানুষ হিরো আলম। আগামী 15 মার্চে দুবাই আসতেছে কি আমার বড় ভাই আরব ভাইয়ের জুয়েলারি সব শুভ উদ্বোধনে, হয়তো 2-3 দিন থাকতে পারি নাও পারি। হয়তো যারা আমার ভক্তরা আছেন, আমার এখানে ঠিকানা দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখানে আসবেন। যেগুলো আপনি দুবাই যে সমস্ত ভক্তরা আছেন, যারা ইভেন্ট প্রোগ্রাম করেন, যে তারাও আপনারা ওখানে আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। আর এখানে আরো বড় বড় সব তারকা আছে, যেখানে সাকিবুল হাসান, বিলাল খান, দেবাশিষ বিশ্বাস, তারপর নোবেল, তারপরে পাকিস্তানে এবং অনেক বড় বড় ক্রিকেটার আছে দেখবেন, তারপরে কলকাতা থেকেও আরো কয়েকজন আছে তারকা, বাংলাদেশে আরো অনেক তারকা আছে, হ্যাঁ ওখানে তারকা আছে দেখবেন। আপনারা সবাই জানেন আমরা একটা ফাউন্ডেশন খুলেছি, হিরো আলম ফাউন্ডেশন। এখানে যারা আপনারা আসেন সামনে দিয়ে, সবাই সহযোগিতা করতে পারেন, সবাই গরিবের পাশে থাকতে পারেন। আমরা অবশ্যই মানুষের পাশে আছি যে কোনো সেবামূলক কাজে। অনেকেই আপনারা অনেক কিছু মনে করেন বলতেছেন, তা আপনারা সবাই ইনবক্সে যোগাযোগ করেন। কাজে তো ইমার্জেন্সি কোনো বিষয়ে দুবাইয়ে কোনো কাজ বিষয়ে কথাবার্তা বলতে চান, কোনো বিষয়ে দেখা করতে চান আমার ভক্তরা, অবশ্যই আপনারা এ করবেন। তবে আমরা দুবাই চিন্তা ভাবনা আছে আমরা ওখানে ভালো কিছু একটা করার, একটা আমার বিজনেস চিন্তা ভাবনা আছে দুবাইয়েও, ওইদিকে একটা ভালো। আপনারা যারা বিজনেস করেন আপনারা একটু যোগাযোগ করেন, ভালো একটা বিজনেস করতে চাই দুবাই। বাংলাদেশে প্রতিভাকে মূল্যায়ন দিতে জানে না অনেকে, তা দেশে থেকে ভালো কিছু করা খুব কঠিন। বাইরে দেশে একটা কোনো বিজনেস করতে পারলে মানুষের জন্য যদি ভালো কিছু করতে পারি, সবার সহযোগিতা, আমি তো কোটি কোটি টাকার মালিক না, যে আপনি হলে যে বিজনেস করতেও পারবো কি না তাও জানি না, করতে গেলে তো অনেক কোটি কোটি টাকা লাগে। তা সব মিলে আমি আশা করতেছি ভালো কিছু অবশ্যই হবে। বিন্দু বিন্দু করে আপনাদের এই আপনি বাংলাদেশ থেকে বাইরের দেশের কান্ট্রিগুলোতে আমাকে সবাই ভালোবাসা দেবে এরকম। তো অবশ্যই আপনারা যারা আছেন ভক্তরা, অনেকে আমি একটা বিষয় জানি, যারা বাইরের দেশে থাকেন তাদের জীবন খুবই কষ্টকর, আমি জানি আপনারা খুব কষ্টে দিন কাটান, অবশ্যই সুখের হবে একদিন একটু কষ্ট করতেছেন। অনেক ভক্তরা আমাকে গিফটও দেওয়ার জন্য আমাকে ফোন করেছেন যে আমাকে অনেকে গিফট করবেন, আগে ভালোবাসা দেবেন, যে আপনাদের তাদের কোনো গিফট দিতে হবে না, আপনার শুধু আমাদের দুয়ার একদিন ভালোবাসা দেবেন। সবাই যদি পারেন তো হিরো আলম ফাউন্ডেশনের পাশে থাকবেন। আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে 15 মার্চে আপনারা দুবাই সবাই থাকবেন। আর বিশেষ দল কারোর কোনো এই বিষয়ে দুবাই যারা আছেন সবাই ইনবক্সে মেসেজ করবেন, যে কোনো বিষয়ে কথা বলতে যদি আমার সাথে বলতে চান ইনবক্সে আপনারা নক করে দেখেন, আমি আপনাদেরকে ইনবক্সে বাদ দিয়ে কথা বলবো আর কি।